বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো কি দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো গাছের পদ্ম ফুল, জবা ফুল, শিউলি ফুল পেয়েছি। তো এই যে সকালবেলা বাসি কাজ সেরে আমার উপাসনার সেবা দিয়ে দিয়েছি আমুল দুধ দিয়ে বিস্কুট। তো এই দেখো ছোটো মেয়ে এখনও কীভাবে কাঁথা মোড়া দিয়ে ঘুমাচ্ছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো এখনও ঘুম ভাঙছে না। তো ঘুম থেকে তুলে এ দেখো বড়ো মেয়ের পাশে পড়তে বসে গেছে। তারপর খেতে দিয়ে দেবো, এই যে চা করে দিলাম, চা খেয়ে যাবার পড়তে বসেছে। ছোটো মেয়েও পড়তে বসে গেছে খেয়ে দে, দুই মেয়ে মিলে এখন পড়বে। তারপর চলো ওরা পড়াশোনা করুক, আমি এবার রান্নাঘরের দিকে যাই, রান্না বসাতে হবে। চলো এই যে রান্নাঘরে যাচ্ছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, চা করেই ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই দেখো বড় মেয়ে বাজার নিয়ে এসছে বাবার কাছ থেকে গিয়ে, যে মাংস পাঠিয়েছে। আজকে রবিবার, আমাদের রবিবার সোমবার বলে কোনো কথা নেই, মানে তোমাদের দাদা ভালো মাছ না পেলেই মাংস নিয়ে আসে। তো এই যে মাংস এনেছে, আর আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব পাঠিয়েছে। তারপরে চলো রান্না বান্না করে, এই দেখো কত বাসন বেরিয়েছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো কলে জল চলে এসছে, তোমরা তো জানোই এখন আমাদের টাইম কলের জল 12টার মধ্যে জল চলে আসে। তো জলে জল আসবে আসবে বলে কাজটাও না, ওই টাইমের জল বলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো এই দেখো বাসন নিয়ে বসে পড়েছি, বাসন মাজছি, এপাশে আমার যা বাসন মাজছে। তো বাসন মেজে কটা কাচাকাচি আছে করবো, করে তারপরে স্নান করব। আর কলে বালতি পাতা আছে, তো বারবার দেখছি যে জল ভরে গেছে নাকি। আর তোমরা তো দেখেছো কলটা উঠোনের মাঝখানটায় জল পড়লে পুরো উঠোন ঢেসে যায়। চলো তাড়াতাড়ি করে বাসন ধুয়ে কাজকর্ম করে নেবো। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা সব কাজকর্ম হয়ে গেছে, স্নান করে চলে আসলাম। আজকে মাথাটা একটু ঘষলাম, তো মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, স্নান করে এসে কিছু মুখে না মাখলে মুখ হাত পা সব মানে টান ধরছে। আর এমনিতে আমাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এসে মনে এতে মনে হয় আরও হাত পা বেশি চচ্চর করছে। তো চলো এখন আর ক্রিম ছাড়া বডি অয়েল ছাড়া একদমই চলবে না। তো চলো আমি একটু তাড়াতাড়ি করে এবার মাথাটা আসতে একটু সাজুগুজু করে নিই, তারপরে তোমাদের দাদা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই বলবে তাড়াতাড়ি খেতে দাও আরতে যাব। তো চলো সাজুগুজু করলাম, তো স্নান করে এসে সিঁদুর না পড়তে পারলাম, মাথা নাচলাতে একেবারে নিজেকে খুব খারাপ লাগে দেখতে। চলো এ দেখো কলের এখানটায় কেমন গর্ত গর্ত হয়ে গেছে, জল পড়লে না জলটা জমে থাকে, তাই জন্য আজকে দেখো তোমাদের দাদাকে দিয়ে আজকে কাজ করাবো। তোমাদের দাদাকে সময়ে বাড়িতে পাওয়াই যায় না, এটা কবে থেকে বলছি করতে। আর জলগুলো সারাদিনের জন্য জমে থাকে, আর মানে গর্ত গর্ত হয়ে গেছে মানে জায়গাটা। তো বললাম তো দেখো ওখানে কতগুলো মাটি আছে, মাটি কেটে কেটে এই জায়গাটা একটু সমান করে দাও। তো তোমাদের দাদার তো সময়ই হয় না, তো এখনই স্নান করবে, তাড়াতাড়ি করে এটা করে দাও। বলছে আমার বেশি সময় নেই, তাড়াতাড়ি করো, আমি খেয়ে আরতে যাব, আমি একটুকু করে দিয়ে তারপরে যাও। তুই দেখো এখানটা মাটি দিয়ে দিলে কী হবে বলো তো, জলগুলো না জমে থাকবে না। তারপর এপাশে আমার জায়ের কলটার সামনেও একটু গর্ত করতে আছে, ওখানটা একটু মাটি দিয়ে দিল। তারপর বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া একটু ঘুমিয়ে নেওয়ার পরে একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে। এই দেখো ধুনো ধরিয়েছে ছোটো মেয়ে, ধুনো চালাবে। তো এই দেখো আমার অবস্থা, বড় মেয়ে আমাকে কিরম সাজিয়ে বসিয়ে রেখেছে। তারপরে এই দেখো ছোটো মেয়ে সন্ধে দিচ্ছে, আর ছোটো মেয়ে সন্ধে দেবে কি, দিদি আমাকে মাথার মধ্যে এমন ক্লিপ দিয়ে ঝুড়ি দিয়ে আটকে রেখেছো সেটা দেখেই হাসছে বারে বারে। তো আর সন্ধে দেবে কি করে বলো। দেখো ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে। তো দেখো বড় মেয়ে ছোপা কেটে ধুনো গুঁড়ো করে রেখে দিয়েছে, সন্ধে দেয়। তারপর দেখো সন্ধ্যের পর প্রত্যেক দিনই তো জানো কিছু না কিছু টিফিন, তো আজকে মেয়েরা বায়না করছে এগরোল খাবে। আর আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে সেই দোকানটা বন্ধ, আমি বলছি এগরোল ডিম ছাড়া কোনো মতেই হবে না। তো ডিম কোথার থেকে পাবে ডিম, বলছি তোদের জন্য এবার আমার মুরগি পুষতে হবে, মুরগি পুষে ডিম পারবে তারপরে আমি এগরোল বানিয়ে দেবো। তো আর একটা দূরে দোকান আছে বললাম, ওখান থেকে গিয়ে ডিম নিয়ে, বলছি কি ডিম কোথার থেকে আনবো, এখন আমি ডিম ছাড়া তো এগরোল হবেই না। বলছি কি কেন, তাহলে কুকুরে ডিম পারে না বিড়ালে ডিম পারে না, ওদের ডিম দিয়ে এগরোল বানিয়ে দাও। আর আমি তো শুনে হাসছি। আর তারপরে অনেক বকবক করার পর বড় মেয়ে সাইকেল নিয়ে গেল ডিম আনতে। তারপরে দেখো আমরা তো রুটি টুটি খাই না,
বেলনা টেলনা সেভাবে ধোয়াও ছিল না, সেই জন্য দেখো থালার মধ্যে কিভাবে রোলের জন্য রুটি বানাচ্ছি, থালাটা বারবার ঘেসে ঘেসে চলে যাচ্ছে আর বড় মেয়ে টেনে ধরে রেখেছে সন্ধ্যাবেলা আমাকে কিভাবে এরা জ্বালায় দেখো। ওই দেখো তারপরে একটা কথা শোনো, আমার মেয়ে বলছে ময়দা মাখবে, তো আমার মেয়েকে ময়দা মাখতে দিয়েছি, তা ময়দা মাখছে আমি একটু ফোনটা দেখছি, ও ততক্ষণে কী করেছে তেল দিয়ে ময়দা মাখছে, বলছে কি ও মা সব তেলটা দিয়ে দেবো এক শিশির তেলটা, নাহলে তো ময়দাটা মাখা হবে না। তোমরা কেউ কখনো শুনেছো বলো যে পুরো তেল দিয়ে ময়দা কেউ মাখে? তো কী সব বোনাস করতো আজকে যে আমার বলার কথা না। তো বোতলে ছোট্ট একটা সিটিতে যতটুকু তেল ছিল সেটা পুরোটাই ঢেলে দিয়েছে। তারপর গিয়ে আমি নামলাম এগ রোল বানাতে, এই যে এগ রোল ডিম দিয়ে পুরো ভেজে নিয়ে ঘরে চলে এসেছি, তার মধ্যে ছিল না শশা, তো শশা ছাড়া কি ভালো লাগে বলো। তারপরে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ওই ভুজিয়া বাদাম সস এই দিয়েই করা হলো এগ রোল। তো চলো সন্ধ্যের টিফিন আজকে এগ রোল। তো কিসের ডিম দিয়ে করলাম বলো তো এগ রোলটা? সেই শেষমেশ মেয়ে গিয়ে পোলট্রির ডিম দোকান থেকে কিনে নিয়ে আসলো, তারপরেই এগ রোল তৈরি করলাম। আবার ছোট মেয়ে আবার বলছে মা আমি কিন্তু বাদাম খাবো না, আমারটা বাদাম ছাড়া করে দাও। তারপরে চলো মোটামুটি এগ রোলটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো মেয়েরা প্রত্যেক দিনই বায়না করে আর সারাদিন কাজকর্মের পর না আমার আর কোনো কিছুই ভালো লাগে না করতে। তো চলো আজকের টিফিনটা জমে গেল এগ রোল দিয়ে, তো দেখেই লোভ লেগে যাচ্ছে। তো চলো খেয়ে দেখা যাক কীরকম হয়েছে এগ রোল। ইতিমধ্যে এগ রোলটা খেয়ে আমি প্রেমেই পড়ে গেলাম, কারণ এগ রোলের রুটিটা এতটাই মোটা হয়েছে তো সে আর বলার মতো না, মনে হয়েছে যেন রুটি খাচ্ছি। তো তোমরা দেখলেই থালার মধ্যে কি আর বেলা যায়। আর তারপর আমার মেয়ে যা সর্বনাশ করেছে তেল দিয়ে ময়দা মেখে পুরো একদম পরোটার মতো করে ফেলেছে। তো বন্ধুরা এগ রোল পুরো রেডি, এবার খেয়ে নেব। আর ভিডিওটা যে পর্যন্ত রাখছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো বন্ধুরা বাই বাই।